যেমনটি আপনারা জানেন যে আমাদের দেশ ভারতবর্ষ পুরো পৃথিবীতে নিজের সংস্কৃতি আর আদর্শের জন্য বিখ্যাত। কিন্তু তাছাড়াও আমাদের দেশে এমন অনেক অজানা তথ্য আছে যেগুলি আপনারা কখনো শোনেননি। তো এগুলির ব্যাপারে আজ আমরা জানবো। নাম্বার ওয়ান, পৃথিবীর সবথেকে উঁচু ব্যাটলফিল্ড, তো এটি হলো সিয়াচিন, যেটির জন্য পাকিস্তান সবসময় আন্তর্জাতিক মঞ্চে কান্নাকাটি করতে থাকে। তাই আপনাদের জানিয়ে দিই যে সিয়াচিন পৃথিবীর সবথেকে উঁচু কমব্যাট জোন, যেটি সি লেভেল থেকে 5,400 মিটার উঁচুতে অবস্থিত, যেখানে একটি সাধারণ ব্যক্তি ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারবে না। সেখানে আমাদের ইন্ডিয়ান আর্মি দিন রাত পাহারা দিয়ে চলেছে, তাই ইন্ডিয়ান আর্মির জন্য একটি লাইক তো করতেই পারেন। নাম্বার টু, যেমনটি আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো দেশে খুব বেশি 2-3 ভাষা বলা হয়, কিন্তু আমাদের দেশে এটি একটু আলাদা, কারণ আমাদের দেশে 1600 বেশি ভাষা বলা হয়, যার মধ্যে মাত্র 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মান্যতা দেওয়া হয়েছে। তাই অনেক ব্যক্তিই মনে করেন যে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু আপনাদের জানিয়ে দিই যে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, এটি মাত্র একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নাম্বার থ্রি, আমাদের দেশে সবথেকে বেশি যেই ভাষাটি ব্যবহার করা হয় সেটি হলো হিন্দি, যেটিতে 43 কোটিরও বেশি লোক কথা বলে, এটা তো আপনারা জানেন। কিন্তু তার সঙ্গেও 12.5 কোটিরও বেশি লোক ইংলিশ ভাষায় কথা বলে, যা পৃথিবীতে ভারতকে দ্বিতীয় দেশ বানিয়ে দেয় যেখানে সবথেকে বেশি লোক ইংলিশে কথা বলে, যার মানে পৃথিবীর 10% ইংলিশ স্পিকিং পপুলেশন ভারত থেকে বিলং করে। নাম্বার ফোর, আপনারা কি জানেন যে ভারতকে সোনার দেশ বলা হয়? কারণ ভারতীয় মহিলাদের কাছে এত পরিমাণে সোনা আছে যা বড় বড় দেশের থেকেও বেশি। একটি সার্ভেতে জানা যায় যে পুরো পৃথিবীর টোটাল সোনার 11% ভারতীয় মহিলাদের কাছে আছে, মানে এত সোনা তো আমেরিকা, জার্মানি, সুইজারল্যান্ড ও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছেও নেই, যতটা ভারতীয় মহিলারা নিয়ে রেখেছে। নাম্বার ফাইভ, ইন্ডিয়ান রেলওয়ে হলো এশিয়ার সবথেকে বড় রেল নেটওয়ার্ক, আর পুরো পৃথিবীর মধ্যে আমেরিকার পর দ্বিতীয় সবথেকে বড় রেল নেটওয়ার্ক। তাই এত বড় রেলওয়ে নেটওয়ার্ককে চালানোর জন্য 16 লাখ কর্মচারী কাজ করে, যেটি তো কয়েকটি দেশের জনসংখ্যার থেকেও বেশি। নাম্বার সিক্স, তো বন্ধুরা, আমাদের দেশের লোকেরা যেই দুটি জিনিসের পিছনে সবথেকে বেশি পাগল সেটি হলো বলিউড আর ক্রিকেট। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে ভারত কবাডিতে বিশ্বসেরা, কারণ আজ পর্যন্ত হওয়া 8টি কবাডি ওয়ার্ল্ড কাপের মধ্যে 7টি ভারতই জিতেছে। নাম্বার সেভেন, খেলার কথা উঠেছে যেখানে, তাহলে আপনাদের জানিয়ে দিই যে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট গ্রাউন্ডটি ভারতে অবস্থিত, যার নাম হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যার আগের নাম ছিল মোতিরা স্টেডিয়াম, যেটিকে বানাতে খরচ পড়ে 700 কোটি টাকা। এর মধ্যে একসাথে 1,32,000 লোক বসে খেলা দেখতে পারবে। এর আগে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যেটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। আর এটা জেনে রাখুন, এটি শুধু পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামই নয়, বরং পৃথিবীর সবথেকে বড় স্পোর্টস স্টেডিয়াম। নাম্বার এইট, যেমনটি আপনারা জানেন যে ভারত নিজের খাবারের জন্য বিশ্ব প্রসিদ্ধ, তাই আপনাদের জানিয়ে দিই যে পৃথিবীর সবথেকে বেশি ভেজিটেরিয়ানরাও ভারতেই থাকে, যেখানে পুরো পৃথিবীর লোকেরা বিভিন্ন রোগের জন্য ভেজিটেরিয়ান হয়, সেখানেই ভারতীয়রা তো শত শত বছর ধরেই এটিকে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখে আসছে। নাম্বার নাইন, ভারতীয়রা প্রথম থেকেই পড়াশোনাতে কতটা ভালো তা আর আপনাদের আমাকে বলতে হবে না, তাই পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ভারতেই তৈরি হয়েছিল, যার নাম হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। তাছাড়াও পৃথিবীর সবথেকে বড় স্কুলটিও ভারতেই অবস্থিত, এটি হলো সিটি মন্টেসারি স্কুল, যেটি লখনউতে অবস্থিত। এই স্কুলেতে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 56,000, যার জন্য এটি পৃথিবীর সবথেকে বড় স্কুলের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডটি হোল্ড করে। নাম্বার টেন, বন্ধুরা, আপনারা কি জানেন যে পৃথিবীর সবথেকে বড় পোস্টাল নেটওয়ার্কটি আমাদের দেশে অবস্থিত? হ্যাঁ, আমাদের দেশে পুরো 1,55,000 পোস্ট অফিস আছে, তাই আপনি ভারতের যে কোনো জায়গায় পোস্ট অফিস বা পোস্ট বক্স দেখতে পেয়ে যাবেন। আর এরই মধ্যে সবথেকে আজব পোস্ট অফিসটি হলো শ্রীনগরের ডাল হ্রদের উপর তৈরি পোস্ট অফিস, কারণ এটি পৃথিবীর একমাত্র পোস্ট অফিস যে নৌকার সাহায্যে জলের উপরে ভাসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি দেখে যদি কিছু নতুন জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এর পার্ট টু যদি দেখতে চান তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরকমই ভিডিও ফিউচারে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।